ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকে একটা মজার রেসিপি বানাবো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য এলাম। দেখো আজকে আমি একটা মানে গোলা রুটি না ঠিক, কিন্তু গোলা রুটির মতনই একটা ডিম দিয়ে, দেখো এখানে আমি একটা ডিম ভেঙে নিলাম আর কিছুটা দুধ দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে ডিমটা আর দুধটা আমি ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এর মধ্যে আমি ময়দা দেব, আর এখানে আমি নিয়েছি দেখো একটু গাজর কুচি, বিনস, ধনে পাতা, কাঁচা লঙ্কা, এগুলো আমি সব দিয়ে দেবো। ছোট করে কেটে নিয়েছি এগুলো। দেখো এটা ভালো করে মিশে গেছে। এরপর আমি দেবো একটুখানি হলুদ আর জিরে ধনে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি, শুকনো করার ভেজে গুঁড়ো করে নিয়েছি, ওটা আমি এক চামচ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। চাইলে আরো যে কোনো সবজির সঙ্গে অ্যাড করতে পারো। দেখো ব্যাটারটা ঠিক হবে, মানে একদম গাঢ় না। তাহলে চলো, আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার এটাকে বানিয়ে দেখাই। ব্যাটারটা দেখো আমার রেডি হয়ে গেছে। দেখো গ্যাসটা আমি জ্বেলে দিয়েছি, নিলে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এটার উপরে আমি একটু তেল ব্রাশ করে নেব। গ্যাসটা কমিয়ে দিলাম, সবজি দেওয়া আছে, সবজিটা আমার একটু সিদ্ধ করতে হবে, সেই জন্য এটা এরকম ভাবে দিয়ে আমি একটু ঢেকে দেব। চলো আমরা ঢাকাটা খুলে দেখি। দেখো সুন্দর হয়ে গেছে ওপরটা, আমি আস্তে করে এটাকে উঠে দেব। এটি আমি একটু সাইডে একটু তেলে করে দিচ্ছি। হলে আবার উল্টে পাল্টে নামিয়ে নেব। এদিকটা উল্টে দিলাম, এই যে দেখো কত সুন্দর কালার হয়ে গেছে এটা। সবজিটাও খুব মানে একদম ছোটো ছোটো করে কাটা, ওটাও সিদ্ধ হয়ে গেছে। এরকমভাবে চেপে চেপে একটু ভেজে নেবো এটাকে, নিয়ে গরম গরম স্যাপ করবো। তোমরাও বাড়িতে বানাও ফ্রেন্ডস, আশা করি ভালো লাগবে। আমার বাচ্চারা খুব মজা করে খায় এটা। আর আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেলটা প্রেস করে দিও, পরের রেসিপির নোটিফিকেশনটা তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে। লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও কীরকম হয়েছে। দেখো এটাকে আমি এরকমভাবে এবার ভাঁজ করে উঠিয়ে নেব। এই যে এইরকমভাবে তো আমি ওই একইভাবে বাকি যেটুকু গোলা আছে সব একই রকমভাবে আমি ভেজে নেব।
দেখো ফ্রেন্ডস, আমার রেডি হয়ে গেছে ডিম দুধ দিয়ে গোলা রুটি। সবজি, ডিম, দুধ সব কিছুরই মিশ্রণ আছে এটার মধ্যে। তাই দেখো, আমি 150 গ্রাম ময়দা নিয়েছিলাম এখানে, এক পোয়ার মতো দুধ, এক পোয়া মানে 250 গ্রাম দুধ। আর তোমার আছে এখানে পরিমাণ মতো নুন মশলা যেগুলো আছে, সবজি পরিমাণ মতো, যার যেটা ভালো লাগে যে সবজিটা সেটাই এর সঙ্গে মেশাতে পারো, দারুণ খেতে হয়। তাহলে চলো, রেডি হয়ে গেছে, আজকের মতো আসলাম, টাটা। আবার কোনো নেক্সট ভিডিও দেখা হচ্ছে।